মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আজ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের দিনে সবাই খুব আনন্দ করো, মজা করো, কিন্তু সেফটিভাবে। চলো আজকে চাটা খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প হবে। চাটা খেয়ে তোমাদের সঙ্গে বাসি কাজটা সেরে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম। আজকে মহাষষ্ঠী, আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে ষষ্ঠীর দিন সবাই নিরামিষ খাবে। তারপর হচ্ছে স্নান টান করে দুয়ারে তেল সিঁদুর লাগানো। জানি না সবার এক নিয়ম কিনা, এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, তোমাদের সঙ্গে আমি আজকে সেটাই শেয়ার করব। স্নান টান করে দুয়ারে তেল সিঁদুর লাগাবো, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, সব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটু গল্প করি, আজকে বেশি কাজ নেই কারণ আজকে নিরামিষ। হ্যাঁ, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম। তা তোমরা সবাই কেমন কাটাচ্ছ পুজো অবশ্যই জানিও, আর আমিও কেমন কাটাবো, মামার বাড়ি যাবো আজকে, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমার বড় মেয়ে আসবে, জামাই আসবে, আমার দুই মেয়ে, বড় মেয়ে আর ছোটো মেয়ে, মেয়ে ছোটো মেয়ে আমার কাছে থাকে, আর বড় মেয়ের তো বিয়ে হয়ে গেছে, ওরা আসবে, ওদের সবাইকে তোমাদের সামনে শেয়ার দেখাবো, শেয়ার করব সব কিছু, ঠিক আছে? আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে ওদের কেমন লাগলো। আজকে মহাষষ্ঠী, তো তোমাদেরকে বললাম আজকে নিরামিষ খেতে হয়, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ছোলার ডাল, আর এদিকে করব আলু সোয়াবিনের তরকারি। করে টোরে স্নান করে পুজো দিয়ে তারপরে লুচিটা ভাজবো। চলো তোমাদের দেখাবো রান্নার রেসিপি। লবণ আর হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে আলুটাকে দিয়ে দেবো। হালকা করে ভেজে নিয়ে তারপরে সব মশলা আজকে ষষ্ঠীর পুজো টুজো দিয়ে উঠলাম, দিয়ে পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। প্লিজ কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, আর চলো দেখাই কেমন করে সাজালাম ঠাকুরটাকে। এ দেখো, আজ বৃহস্পতিবারে পুজো দিয়েছি।
চলো আরো দেখাই। এবার বলো তোমরা, এবার কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। আজকে ষষ্ঠী, ঘরে আমার শ্বশুরবাড়িতে তোমাদেরকে তো বললাম ঘরের দুয়ারে তেল সিঁদুর সব লাগাই, সব কমপ্লিট করলাম। করে এবার লুচি ভাজবো, লুচি ভেজে হাজবেন্ড আর মেয়েকে খেতে দেবো, দিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের দুপুরের লাঞ্চ আজকে ষষ্ঠী, লুচি, আলু সোয়াবিনের তরকারি আর ওদিকে ছোলার ডাল। আজকে ষষ্ঠীর দিনে কাঁসার থালে খাবার মজাই আলাদা। দেখে নিয়েছো আমাদের দুপুরের লাঞ্চ।